হ্যালো এভরিওয়ান, আজকে আমরা ডিসকাস করব যে আপনারা আপনাদের বাচ্চাদের দাঁতের কেয়ার মানে ডেন্টাল কেয়ার কি করে রাখবেন, মানে দাঁত আর মাড়ির কেয়ার কি করে বাচ্চাদের রাখবেন। কারণ অনেক বাবা মারাই এটি জানেন না যে তারা বাচ্চাদের কিভাবে দাঁতের কেয়ার করতে হয়, যার জন্য কি হয় বাচ্চাদের অনেক সময় দাঁতে প্রচুর পরিমাণে ঘা হয়, দাঁতের মধ্যে ক্যারিজ হয় মানে দাঁতের মধ্যে পোকা ধরে বা দাঁতের মধ্যে প্রচন্ড প্রবলেম হয়, মাড়ি ফুলে যায়, মাড়িতে ব্যথা করে, অনেক সময় দাঁতে ইনফেকশনও হয়ে যায়। তো এইগুলো যদি না হয় তার জন্য কিভাবে বাচ্চাদের দাঁতের কেয়ার করতে হবে সেটি নিয়ে আজকে আমরা ডিসকাস করব। তো চলুন ডিসকাস করা যাক। সবার ফার্স্ট বাচ্চাদের দাঁত, আমি এর আগে একটা ভিডিও বানিয়েছি সেটা আপনারা দেখে নেবেন যে কোন বয়স থেকে ওঠা শুরু করে। সাধারণত দেখা গেছে 6 মাসের পর থেকে 1.5 বছরের মধ্যে বাচ্চাদের প্রথম দাঁতটি উঠে যায়। প্রথম দাঁত ওঠার পর থেকেই বাচ্চাদের ডেন্টাল কেয়ারটি নেওয়া খুবই ইম্পর্টেন্ট। কি করে ডেন্টাল কেয়ার নেবেন? তো আমরা ডেন্টাল কেয়ারটিকে দুটো পার্টে ভাগ করে দিচ্ছি। একটা হচ্ছে বয়স 3 বছরের নিচে, সেই বাচ্চাকে কিভাবে ডেন্টাল কেয়ার করবেন। একটা হচ্ছে 3 বছরের বেশি, 6 বছর বা 7 বছরের বেশি, তাদের 3 বছর থেকে 7 বছরের মাঝখানে তাদের একটা। তো এই তিনটে পার্টে আমরা ভাগ করে নিলাম। তার 3 বছরের নিচে বাচ্চাদের, মানে যাদের প্রথম থেকে দাঁত ওঠা শুরু করেছে, জাস্ট মাটি থেকে দাঁত ওঠা শুরু করেছে, তখন থেকে আমরা কি করে কেয়ার করব। তো বাচ্চাদের প্রথম দাঁতটি যখন উঠতে শুরু করবে মাড়ি বা সামনের দিকে, তখন থেকে আমাদের ডেন্টাল কেয়ারটি নেওয়া খুবই ইম্পর্টেন্ট, না হলে দাঁতের মধ্যে প্রচুর প্রবলেম হতে পারে। তো সবার ফার্স্ট হচ্ছে বাচ্চাদের জন্য দাঁতের যে ক্লিন করার জন্য একরকম পেস্ট কিনতে পাওয়া যায়, সেগুলো বাচ্চাদের পেস্ট হয়। এগুলো আপনারা অনলাইন পেয়ে যাবেন বা দোকানে গেলেও মেডিকেল স্টোরে গেলেও পেয়ে যাবেন। খেয়াল করবেন বাচ্চাদের যে পেস্টটি ইউজ করবেন সেই পেস্ট যেন 1000 ppm ফ্লুরাইড থেকে বেশি থাকে, মানে 1000 ppm ফ্লুরাইড যেন তার থেকে বেশি থাকে, সেটা যেন লেখা থাকে সেটি খেয়াল করে দেখবেন। তার কম যেন থাকলে সেই পেস্ট বাচ্চাদের জন্য ইউজ করা উচিত নয়। তো যখনই আপনারা পেস্ট কিনবেন দেখবেন তার পিছনে লেখা থাকে 1000 ppm ফ্লুরাইড, এই 1000 ppm ফ্লুরাইড যেন থাকে। এইবার দিনে 2 বার করে আপনারা বাচ্চাকে সাধারণত ব্রাশ করাবেন। ব্রাশ করানোর সময় বাচ্চাদের জন্য যে ব্রাশটি ইউজ করবেন সেই ব্রাশটি একদম আপনার খুবই পাতলা আর নরম হতে হবে, ব্রিসলস গুলো খুবই নরম হতে হবে, যাতে করে বাচ্চা যখন মাড়িতে আপনারা এটিকে অ্যাপ্লাই করবেন যাতে মাড়ি থেকে রক্ত না বেরোয় বা প্রচন্ড ব্যথা না হয়। ব্যথা হলে বাচ্চারা করতে চাইবে না, তখন বাচ্চাদের এগুলো করার দাঁত মাজার ইচ্ছে চলে যাবে, তখন ভয় এসে যাবে। আর দাঁত মাজার যে অভ্যাসটি সে অভ্যাসটিকে আপনারা সাধারণত মানে এটি অভ্যাস বানাবেন বাচ্চাদের মধ্যে, যে মানে মজাদার অভ্যাস বানাবেন যে দাঁত মাজার সময় বাচ্চারা একটু খেলাধুলা করছে, নাচানাচি করছে, তখন বাচ্চারা দাঁত মাজতে বা মাজতে মাজতে বাচ্চারা খেলাধুলা করলো, মায়ের সাথে গল্প করলো, মাও বা বাবা বাড়িতে এসে দাঁত মাজছে, বাচ্চারা দাঁত মাজছে, তাহলে সেটি দেখে দেখে ইমিট করে সেভাবে দাঁত মাজতে শুরু করলে বাচ্চারা সাধারণত দাঁত মাজাটিকে এনজয় করতে পারবে। 2 নম্বর হচ্ছে বাচ্চাদের দাঁত মাজতে কত সময় ধরে দাঁতটি মাজাবেন, মানে দাঁতটি কত সময় ধরে মাজবে বাচ্চাটি। মিনিমাম 2 মিনিট ধরে যেন বাচ্চার দাঁতটি মাজে, নাহলে কোনো রকম লাভ হবে না। এবার দাঁত মাজার পরে সেটিকে আপনারা বাচ্চাটি সেই যে দাঁত মাজার পরে যে ফ্যানাটি হলো সেটিকে বাচ্চাটি ফেলে দেবে, থুতু ফেলে ফেলে দেবে। ছোট বাচ্চারা 6 মাসের পর থুতু ফেলতে পারে না, সেটিকে বাচ্চারা গিলে খেলে নেবে কোনো তেমন অসুবিধা হবে না। তো কতটা ব্রাশে আমরা পেস্ট নেব, তো টুথ ব্রাশের মধ্যে পেস্টই নিতে হবে, সেটা হচ্ছে একটা চালের যতটা সাইজ হয় ততটা, যা মানে 3 মাস 3 বছর অব্দি বাচ্চাদের সাধারণত কতটা পেস্ট নেওয়া হয় তাহলে চালের দানার মতো যতটা পেস্ট হয় ততটা পেস্টই নেওয়া হয়, তার থেকে বেশি নেওয়ার দরকার হয় না। একটুখানি জাস্ট পেস্ট নেবেন, সেটি বাচ্চাদের মুখের মধ্যে ব্রাশ করে 2 মিনিট ধরে ভালো করে ব্রাশ করলেন। আর কতবার করে দিনে ব্রাশ করবেন? 2 বার করে দিনে ব্রাশ করতে হবে, একবার সকালে একবার বিকেলে, রাতের বেলা খাওয়া দাওয়ার পরে একদম ডিনারের পরে বাচ্চাদের ব্রাশ করাবেন। তো এই যে 2 মিনিট ধরে 2 বার করে দিনে ব্রাশ করাবেন মাস্ট। আর ফ্লুয়েডের পরিমাণ যেন 1000-এর বেশি হয় সেটি আপনারা খেয়াল করে দেখবেন। মুখটি ভালো করে জল দিয়ে কুচিকুচি করে মানে পরিষ্কার করা দরকার হবে না। নর্মালি কি হয় যে যেটুকু ফেনা আছে সেটুকু ফুটু করে ফেলে দিলো, তারপরে একটু জল দিয়ে মুখটা একটু ধুয়ে দিলেন হালকা করে, সেটাতেই এনাফ। বারবার মুখটি জল দিয়ে ভালো করে কুলিকুচি করা পরিষ্কার করার একদম দরকার নেই। কেন নেই? তা করলে
যে ফ্লুরাইড যেটি থাকে সেটি দাঁতের গায়ে লেগে থাকে, সেটি পরিষ্কার হয়ে গেলে কোনো রকম কাজ করবে না, উল্টে দাঁতে ক্ষত তৈরি হবে। এই জন্যে আপনার মুখ যখন ব্রাশ করবে, ব্রাশটি করার পরে থুতু ফেলে দিল, তারপরে একটু জল দিয়ে একটু মুখটা অল্প করে আলতো করে কুলুকুচু করে ফেলে দিল, জলটি নিয়ে মুখের মধ্যে একটু জল দিয়ে ফেলে দিলেন, বা সেটি গিলে খেয়ে নিলে কোনো অসুবিধা নেই। দেখবেন খেয়াল করে যে বেশি যেন পেস্ট না চলে যায়। এবার 3 বছর থেকে 6 বছর অব্দি বাচ্চাদের কি কতটুকু পেস্ট দেবেন, পেস্টের সাইজ হবে একটা মোটর দানার মতো, মোটর দানা যতটা বড় হয় ততটাই পেস্ট দেবেন, মানে ততটুকু পেস্ট দেবেন। দিনে 2 বার করে ব্রাশ করাবেন, 2 মিনিট ধরে ব্রাশ করাবেন, আর রাতে মিনিমাম খাওয়া দাওয়ার পরে যেন বাচ্চা একবার ব্রাশটি করেই করে, তো রাতে একবার করাবেন আর দিনে একবার করাবেন। তারপরে 7 বছরের পরে বাচ্চাদের যখন ব্রাশ করাবেন, সেই পেস্টের সাইজ কতটা হবে, পেস্টের সাইজ হবে আপনার সাধারণত একটা এই কাজু বাদামের মতো, মানে বেশ ভালো পরিমাণে নেবেন, দিয়ে মুখটি ভালো করে ব্রাশ করবে, 2 মিনিট ধরে ব্রাশ করে ফেলে দেবে, দিনে 2 বার করে ব্রাশ করবে, আর মুখটি ভালো করে জল দিয়ে কুলিকুচি করে ধোয়ার দরকার নেই, নর্মাল ব্রাশ করার পরে থুতু ফেলে দেবে আর একটু জল দিয়ে হালকা করে ধুয়ে নেবে, সেটি গিলে খেয়ে নেবে না। এইবার হচ্ছে বাচ্চাদের দাঁতের কেয়ার, এটা তো না হলো ব্রাশ করার প্রসেসটি হলো। এবার দাঁতের কেয়ার নেওয়া হবে, তার আগে যেটি আমরা কেয়ার নেই না মুখের কেয়ার বা দাঁতের কেয়ার নেওয়ার আগে, সেটা হচ্ছে টুথব্রাশের কেয়ার। টুথব্রাশটি যখনই আপনারা ইউজ করবেন, তারপরে সেটিকে একটা এয়ার টাইট একটা কন্টেনার দিয়ে আটকে রাখবে, যাতে সেটি এয়ারে এক্সপোজ না হয়, তাহলে ভাইরাস ব্যাকটেরিয়া গিয়ে সেই ব্রিসেলস এর মধ্যে জমা হবে। দাঁত মাজার নিয়ম হলো দাঁতটি যখন ব্রাশ, আর ব্রাশটি প্রতি 3 মাস পর পর চেঞ্জ করবে খেয়াল করে। এবার হচ্ছে দাঁত মাজার নিয়ম হলো সামনে দাঁত গুলো উপর থেকে নিচের দিকে আপ অ্যান্ড ডাউন বসানো চলবে, কারণ দাঁতের যে মাঝখানে যে ফাঁকা গুলো থাকে সেইগুলো যেন খাবার পার্টিকেল থেকে না যায়, তো এইভাবে ব্রাশ করবেন না সামনে গুলো, সামনে গুলো আপ অ্যান্ড ডাউন, পেছনে গুলো অ্যান্ড স্লো ইনওয়ার্ড অ্যান্ড আউটওয়ার্ড মুভমেন্ট, মানে এইভাবে মালিশ করুন, তো সামনে গুলো ওপর নিচে আর পাশে গুলো সাইড ওয়াইজ এইভাবে মেজার করুন, আর দাঁতের নিচে গুলো সাধারণত আপ অ্যান্ড ডাউন, এইভাবে আপনারা ব্রাশটি করবেন। এক একটা জায়গাতে মানে একটা একটা দাঁতে 10 বার স্ট্রোক করতে হবে, মানে একবার করে 10 বার স্ট্রোক করতে হবে। এবার হচ্ছে দাঁতের কেয়ার করা আর কি কি কেয়ার করতে হবে। বাচ্চাদের দেখা যাচ্ছে দাঁতে প্রচুর পরিমাণে পোকা হয়, কেন পোকা হয়, সাধারণত বাচ্চাদের বেশি সুগার খেয়ে নেওয়া আছে। সুগার কিসে থাকে, বাচ্চাদের বেশি সুগার বাচ্চারা খায় হচ্ছে আইসক্রিম, চকলেট বা প্যাকেট ফুড এগুলো থেকে, তো বাচ্চাদের কোনোরকম কোল্ড ড্রিঙ্কস বা হেলথ ড্রিঙ্কস খাওয়ানো যাবে না, বাচ্চাদের চকলেটটি কম খাওয়াতে হবে, বাচ্চাদের কোনোরকমভাবে বাচ্চাদের প্যাকেট ফুড খাওয়ানো যাবে না, আইসক্রিম খাওয়ানো যাবে না। যদি এগুলো খায় তারপরে মুখটি জল দিয়ে ভালো করে কুচিকুচি করিয়ে দেবেন, ভালো করে জল দিয়ে ভেতরটি পরিষ্কার করাবেন, তাহলে যাতে সুগারটি যেন জমে না থাকে। মিনিমাম রাতে যেন রোজ দাঁত ব্রাশ করে। থার্ড হচ্ছে বাচ্চাদের আপনারা বেশি করে ভেজিটেবলস খাওয়াবেন, আর সবজি খাওয়াবেন, আর দুধ খাওয়াবেন, যাতে ক্যালসিয়াম প্রচুর পরিমাণে পায়, আর ভেজিটেবলস থেকে প্রচুর পরিমাণে ফ্লুরাইড আর ক্যালসিয়ামটি পায়। স্পিনাচ মানে পালং শাক খাওয়ানো বাচ্চাদের জন্য খুবই উপকারী, তো এগুলো খেয়াল করবেন। আর বাচ্চারা যদি বেশি করে পেস্ট খেয়ে নেয় তাহলে সমস্যা আপনারা ডক্টরের কাছে নিয়ে যাবেন, কারণ বেশি পেস্ট খেয়ে নিলে বাচ্চাদের পেটে ব্যথা হতে পারে, পেটে প্রবলেম হতে পারে। এবার হচ্ছে অনেকে দাঁত দেখবেন ম্যাল অ্যালাইন, মানে সোজা একটু সামনে দিকে পিছনে বেঁকানো, এইগুলো তো এগুলো কি করে হবে না, মানে প্রিভেন্ট কি করে করবো। প্রিভেনশনের জন্য যখন বাচ্চাদের প্রথম দাঁতগুলো মানে মাড়ির ফার্স্ট দাঁত প্রাইমারি টুথ গুলো উঠতে শুরু করে, তারপরে প্রাইমারি টুথ ওঠার পরে যখন সেকেন্ডারি টুথ মানে আমরা বলি যে দুধের দাঁতগুলো যখন পড়ে যায়, তখন নতুন দাঁত যখন উঠতে থাকে পার্মানেন্ট টিথটি, তার আগে পার্মানেন্ট টিথ ওঠার আগে যখন দাঁতগুলো নড়তে থাকে সেগুলোকে ডাক্তার কাছে গিয়ে তুলে নেবে। বেশি ডিলে করবেন না যে নিজে থেকে খসে পড়ে যাবে, এগুলো ডিলে করবে না, এরকম ডিলে করলে পিছনের দাঁতটি ম্যাল অ্যালাইন মানে ভুলভালভাবে উঠতে শুরু করে, একটুখানি সোজাভাবে উঠতে থাকার পারে না, যেন এই জন্য বাচ্চাদের দেখবেন আপনাদের দাঁতগুলো অনেকের একটু উঁচু নিচু উঁচু নিচু হয়, তাহলে এই জন্য যখন দুধের দাঁত গুলো নড়তে শুরু করবে তখনই আপনার দাঁত থেকে তুলে নেওয়ার চেষ্টা করবেন ডাক্তার কাছে। যদি দাঁতে পোকা দেখা যায় যে কালো কালো স্পট পড়ে গেছে, সঙ্গে সঙ্গে ডক্টর কাছে যাবেন। যদি দেখা যায় যেটি আমাদের বলি ডেন্টাল ক্যারিস মানে দাঁতে পোকা সেটি বেশি হয়, তাহলে ডক্টর সেগুলোকে গিয়ে আপনার ভালো করে পুডিং করে ফ্লুরাইড দিয়ে সেটিকে ভালো করে উপরে একটা প্রলেপ করে দেবেন।
চেষ্টা করবেন বছরে দুবার করে ডেন্টিস্টের কাছে গিয়ে দাঁতের একবার চেক আপ করাতে, তাহলে আপনার দাঁতটি বাচ্চার ভালো থাকবে। তো আজকের জন্য সামারি হলো, বাচ্চাদের দাঁতের কেয়ার 6 মাসের পর থেকে যখন থেকে দাঁত উঠতে শুরু করেছে ফার্স্ট দাঁতটি তখন থেকে নেবেন। একদম পাতলা খুবই নরম ব্রিশেস যুক্ত টুথব্রাশ কিনবেন, টুথপেস্ট যেটি কিনবেন সেটি যেন 1000 ppm ফ্লুরাইড বেশি থাকে সেটি খেয়াল করে কিনবেন। দিনে দুবার করে ব্রাশ করাবেন, আর দিনে যখনই দুবার করে ব্রাশ করবেন এক একবারে যেন 2 মিনিটের বেশি ব্রাশটি করে। মুখটি ব্রাশ করার পরে যেটি ফেনা উঠেছে সেটি ফেলে দেবে, আর নর্মাল অল্প জল দিয়ে ধুয়ে নেবে, বেশি কুলকুচি করে ভালো করে ধোয়ার দরকার নেই। তো এটাই হলো আজকের জন্য, আর বেশি বাইরের এই সমস্ত সুগার কন্টেন্ট খাবার বেশি খাওয়াবেন না, বছরে দুবার করে ডেন্টিস্টের কাছে গিয়ে দাঁতটিকে দেখাবেন। আজকের জন্য আপনাদের থেকে দেখা হবে নেক্সট এপিসোডে। থ্যাংক ইউ।